হাই ফ্রেন্ডস, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনটির নাম হচ্ছে হিপারসালফার মেডিসিন। কোন কোন রোগ হলে আপনাকে হিপারসালফার মেডিসিনটি খেতে হবে, আজকের এই ভিডিওতে আমি এটার ব্যাপারে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন, তবে আপনি ভিডিওটি ভালো করে বুঝতে পারবেন। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট আপডেটস লাগাতে আপনি পেতে পারেন। সবার প্রথমে চলুন হিপারসালফারের মানসিক লক্ষণের ব্যাপারে জানি। পেশেন্ট মানসিকভাবে রাগি রাগি হয়, মেজাজ খিটখিটে হয়, সহজেই সে রেগে যায়, এরকম টাইপের পেশেন্ট হয়। আর পেশেন্টের একটা মনোভাব রয়েছে, সে যে কোনো কাজ খুব দ্রুত করে ফেলে, খুব স্পিডে যে কোনো কাজ করে ফেলে, এই টাইপের লক্ষণ দেখা যায়। আর হিপারসালফারের পেশেন্ট হচ্ছে অম্ল দ্রব্য বা যে কোনো টক দ্রব্য খেতে তার খুব ইচ্ছা হয়। আর হিপারসালফারের আর কতগুলো মেইন লক্ষণ রয়েছে, যেমন হিপারসালফারের পেশেন্ট ঠান্ডা একদম সহ্য করতে পারে না, সহজেই ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গিয়ে তার অসুখ বিসুখ হয়। আর যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, সেই ব্যথা স্পর্শ সহিষ্ণুতা থাকে, মানে জায়গাটি স্পর্শ করলে ব্যথা প্রচুর বেড়ে যায়। কারো শরীরে যদি ফোড়া হয়, সে ছোট ফোড়া হোক বা বড় ফোড়া হোক, মানে ফোড়ার প্রথমাবস্থায় সেই ফোড়াটিকে বসাতে হিপারসালফার 200 পটেন্সিতে খেতে হবে, মানে হিপারসালফার উচ্চ শক্তিতে তাকে খেতে হবে। মানে কারো বডিতে যদি কোনো ফোড়া হয়, ফোড়ার প্রথমাবস্থায় যদি হিপারসালফার উচ্চ শক্তিতে খায় বা 200 পটেন্সিতে সে যদি খায়, তাহলে তার ফোড়া পুরোপুরিভাবে একদম মিশে যাবে। আর কারোর সাথে যদি এরকম হয় যেন কোনো ফোড়া হয়েছে আর ফোড়া মানে ভেতরে পুঁজ রয়েছে, মানে ভেতর দিকে, সেটা সহজে ফোড়াটা পাকছে না বা সেই পুঁজটা বেরোচ্ছে না, সেক্ষেত্রে তাকে হিপারসালফার মেডিসিনটি খেতে হবে। সেক্ষেত্রে হিপারসালফার 6 পটেন্সিতে তাকে খেতে হবে। এই 6 পটেন্সিতে যদি সে খায়, তাহলে তার ফোড়াটা তাড়াতাড়ি পেকে পুঁজ একদম বের করে দেবে আর খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে ফেলবে। আর সেক্ষেত্রে ফোড়ার ক্ষেত্রে যদি ব্যথা হয়, ব্যথাও কমাবে আর ফোড়া ঠিক করতেও কিন্তু সাহায্য করে। মনে রাখবেন, শরীরে কোথাও যদি ফোড়া হয়, সেই ফোড়াটিকে বসাতে হিপারসালফার 200 পটেন্সিতে আপনাকে খেতে হবে, আর ফোড়াটাকে পাকাতে, পেকে পুঁজ বের করতে আপনাকে হিপারসালফার 6 পটেন্সিতে আপনাকে খেতে হবে। শরীরের যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন, সেই ব্যথা স্পর্শ সহিষ্ণুতা হয়, মানে চোখে ব্যথা হচ্ছে, জায়গাটা একটু টাচ করলে ব্যথা বেড়ে যায়, কানায় ব্যথা, মুখে ব্যথা বা শরীরের যে কোনো জায়গায় যদি স্পর্শ করতে ব্যথা বেড়ে যায়। আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন যে হিপারসালফারের পেশেন্ট শীতকাতর হয়, মানে ঠান্ডা একদম সহ্য করতে পারে না, এরকম টাইপের পেশেন্ট যদি হয়, সে যদি হিপারসালফার মেডিসিনটি খায় তার ব্যথা কমে যাবে। হিপারসালফারের পেশেন্টের বাইরে ঠান্ডা বাতাস লাগতেই তার অসুখ বিসুখ করে, এই কারণে সে ভয় পায় খোলা বাতাসে ঘুরতে, দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যেই সে পড়ে থাকে যাতে ঠান্ডা বাতাস তার শরীরে না লাগে। কারো যদি হাঁপানি কাশি থাকে, সে হাঁপানি কাশি বর্ষাকালে সে সুস্থ থাকে, বাট গ্রীষ্মকালে আর শীতকালে তার হাঁপানি কাশি প্রচুর বেড়ে যায়। কারো যদি এই লক্ষণটা থাকে, সেক্ষেত্রে তাকে হিপারসালফার মেডিসিনটি খেতে হবে, খেলে সে দুর্দান্ত ফল পাবে। হিপারসালফারের পেশেন্টের পরিপাক শক্তি খুব কমে যায়, মানে হজম শক্তি খুব কমে যায়, সেক্ষেত্রে পেটে অনেক সময় গ্যাস জমে, মুখে টক জল উঠতে থাকে, পেটে ব্যথা হয়, এই লক্ষণগুলো কিন্তু হিপারসালফারের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। সো ফ্রেন্ডস, আমি যেই যে রোগের কথা বললাম, এই রোগগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে হিপারসালফার মেডিসিনটি খেতে হবে। তবে পার্টিকুলারলি যদি ফোড়া পাকাতে চান বা ব্যথা কমাতে চান, সেক্ষেত্রে হিপারসালফার 6 পটেন্সিতে আপনাকে খেতে হবে। আর কোনো ফোড়া প্রথমাবস্থায় সেই ব্যথাও হচ্ছে আর সেই ব্যথা দূর করতে প্লাস সেই ফোড়াটাকে একদম পুরোপুরিভাবে মিশিয়ে দিতে আপনাকে হিপারসালফার 200 পটেন্সিতে অবশ্যই খেতে হবে। আর বাকি অন্যান্য যে কোনো প্রকার রোগের ক্ষেত্রে আপনি হিপারসালফার 30 পটেন্সিতে খেতে পারেন। আপনি যে কোনো হোমিওপ্যাথি শপে হিপারসালফার মেডিসিনটি আপনি পেয়ে যাবেন। এক সপ্তাহের জন্য আপনাকে সবার প্রথমে পারচেস করতে হবে, তারপরে আপনাকে খেতে হবে। কিভাবে খেতে হবে, খাওয়ার নিয়মের ব্যাপারে বলছি। বড়রা যদি ডাইরেক্ট লিকুইড খেতে চায়, তাহলে দুফোঁটা করে দুবার সকাল সন্ধ্যা খাওয়ার আগে বড়দেরকে খেতে হবে। আর বড়রা যদি গ্লোবুলসে খেতে চায়, তাহলে 6টা করে 3 বার খাওয়ার আগে বড়দের খেতে হবে। আর ছোটদের ক্ষেত্রে, মানে 1 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে, যদি লিকুইড খেতে চায়, তাহলে 1 ফোঁটা করে দিনে 2 বার তাকে খাওয়াতে হবে, বা সামান্য জলের সাথে আপনি গুলিয়ে তাকে খাওয়াতে পারেন। আর সে যদি গ্লোবুলসে খেতে চায়, তাহলে 5টা বা 6টা দানা 3 বার তাকে খাওয়াতে হবে। আপনি যেই রোগের ক্ষেত্রে হিপারসালফার মেডিসিনটি খান না কেন, যখন দেখবেন হিপারসালফার মেডিসিনটি খাওয়ার পর আপনার রোগ পুরোপুরিভাবে সেরে গেছে, তখন আর হিপারসালফার মেডিসিনটি খাওয়ার দরকার নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট সেকশনে লিখে জানান যে ভিডিওটি কেমন লেগেছে আর কোন কোন টপিকের উপরে ভিডিও আপলোড করা প্রয়োজন। আমি সেসব টপিকের উপরে এক এক করে ভিডিও আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।